বাজারদর সহ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই যে যেখান থেকে দেখছেন একটু ভিডিওটি শেয়ার করে দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক, বর্তমান সময় আসলে কেমন দামে পেঁয়াজ কেনা বেচা চলছে ভাই? পেঁয়াজের দামটা বাড়লো নাকি কমলো সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং দর্শক বন্ধুরা, আমরা কিন্তু প্রতিনিয়ত পেঁয়াজ মার্কেট থেকে আপনাদেরকে বাজারদর জানিয়ে দিচ্ছি। দেখেন দেশের মার্কেট কিন্তু এক একবার একরকম হচ্ছে, কখনো 100-200 বাড়তেছে মার্কেট, কখনো কিন্তু 100-200 কমতেছে, মানে কমা বাড়া কিন্তু একটা বাজারে অবস্থা করতেছে। 100-200 বেড়ে আবার কিন্তু 100-200 কমে যাচ্ছে। এই যে 100-200 বাড়তেছে 100-200 কমতেছে, এর কারণটা কি? কারণ হচ্ছে সম্পূর্ণ আমদানি, রপ্তানি এবং চাহিদা। চাহিদার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজ বাজারের ওঠানামা করে। এখন চাহিদা যদি বেশি হয় পেঁয়াজের দাম কিন্তু অটোমেটিক বেড়ে যাবে, চাহিদা কম হলে কিন্তু অটোমেটিক পেঁয়াজের দাম কমে যাবে। আমরা আজকের বাজারে পাবনার ঐতিহ্যবাহী আতাইকুলা হাট থেকে আপনাদের সঙ্গে রয়েছি এবং এখানে কিন্তু ভালো পরিমাণ পেঁয়াজ কেনা চলছে। বিগত দিনে আমরা দেখেছি যে পেঁয়াজের বাজার কিন্তু একটা অস্থির অবস্থা ছিল, কিন্তু বর্তমান সময়ে কিন্তু সেই অবস্থা নেই, অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। প্রতিনিয়ত কিন্তু এই পেঁয়াজের বাজার আপডাউন হচ্ছে 100-250। দর্শক, আমরা যদি একটু আপনাদের পিছনে দেখাই, দেখেন এখানে কিন্তু পেঁয়াজ কেনা বেচা চলছে। আমার পিছনে যে পেঁয়াজ কেনা বেচা চলছে এখন কিন্তু হালি পেঁয়াজ, সম্পূর্ণ হাটে কিন্তু এখন হালি পেঁয়াজের আমদানি হচ্ছে এবং এই হালি পেঁয়াজের দরদাম কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আছে। হালি পেঁয়াজে কিন্তু দর্শক পরিপূর্ণ হয়ে গেছে আতাইকুলা পেঁয়াজ পাইকের মার্কেট। আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে আমদানি বেশি হচ্ছে এবং আমদানির সঙ্গে কিন্তু দামের তুলনা, আমদানি যেমনটা হবে দামের সাথে কিন্তু একটু তফাৎ হয়েছে। আমদানি একটু বেশি হলে দামটা কিন্তু একটু কমে যাওয়ার দর্শক বন্ধুরা স্বাভাবিক। আমরা প্রতিনিয়ত হাট থেকে বাজারদর সংগ্রহ করছি, দেশের বিভিন্ন জেলার বাজারদর কেমন চলছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখেন পাবনা জেলা কিন্তু বেশ কয়েকটা হাট এখন হালি পেঁয়াজ পাওয়া যাচ্ছে। পাবনার আতাইকুলা, বনগ্রাম, চিনেখরা, সুজানগর সহ পুষ্পবাড়াতে কিন্তু এখন প্রচুর পরিমাণ হালি পেঁয়াজ পাওয়া যাচ্ছে এবং এই হালি পেঁয়াজের দামটা যথেষ্ট পরিমাণ আছে। কৃষকরা বলছে এই দামে পেঁয়াজ বিক্রি করতে পেরে তারা কিন্তু খুশি রয়েছে। এবং আমরা দর্শক জানতে পেরেছি যে পেঁয়াজ মার্কেটে পেঁয়াজের দাম নাকি প্রতিনিয়ত ভাইরে ভাই পরিবর্তন হচ্ছে। যেমন আজকে 26-28 টাকা, 24-25, 22 বিভিন্ন দামে কিন্তু পেঁয়াজ দর্শক এখানে কেনা বেচা চলছে। বিভিন্ন দামে কিন্তু বর্তমান সময়ে দর্শক বন্ধুরা পেঁয়াজ কেনা বেচা চলছে। হ্যালো, কোথায় কোথায় যাবে? হাতে গেল না সুজানগর, ইতিহাস সুজানকে মাল ধরছে, সুজানগরেই তো মাল দেখলাম। হাতে গেল প্রচুর আমদানি হয়, ইতিহাস হ্যাঁ